तो बंधुरा भगवान आपके संकेत दिच्छेन जे आपनार द्वारा करा पुजो भगवान स्वीकार करेछेन एवं आपनार मनोबासना अवश्य पूर्ण हबे। राधे कृष्ण। बंधुरा बंधुरा जखन आमरा पुजो अर्चना करी बा भगवानेर ध्यान जप साधना बा जे कोनो धरनेर व्रतई राखी ना केन आमादेर मने किन्तु एकटी प्रश्न उठे जे भगवान कि आमादेर प्रार्थना शुनलेन, तिनि कि आमादेर मनेर बासना पूर्ण करबेन। आसले बंधुरा जखन आमरा पुजो करते बसि तखन किन्तु भगवान आमादेर किछु ना किछु अवश्यई संकेत देन, कारण भक्तेर डाके भगवान भक्तेर बाड़ीते छुटे आसेन। ताई पुजो करार समय जदि बंधुरा आपनारा এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশে দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। भगवान को किन्तु मर्त्यलोके एसे अवतार रूपे विभिन्न सुख दुख भोग करते हुए छे। ताई दुख शेष हो जावार पर आबार किन्तु आमादेर जीवने सौभाग्यर उदय हय। ताई भिडियोटी किन्तु बंधुरा आपनारा अवश्यई पुरो देखुन एवं भिडियोटी बंधुरा आपनारा एकटी लाइक करे कमेंटे हर हर महादेव ओ जय श्रीकृष्ण अवश्यई लिखुन। बंधुरा पुजोर समय যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করে বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পূজয় খুবই সন্তুষ্ট হয়েছেন। নাম্বার দুই, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে, তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পূজয়ে খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার উপর রয়েছে। নাম্বার তিন, বন্ধুরা পূজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার চার, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার পাঁচ, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার ছয়, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার সাত, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার আট, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।